হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি প্রধানমন্ত্রীর অনুরোধে সিনেমাটি করছেন হাসু চরিত্রটি, আবার সেখানে রয়েছে সুপারস্টার শাকিব খান, আমরা জানতে পারলাম আসলে ব্যাপারটা কি, আপনারা কি পারিবারিক জীবনও এক হয়ে গেছেন নাকি শুধুমাত্র মিডিয়াতে আপনারা একসঙ্গে? প্রত্যেকটি কথার উত্তরে হেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা আসলে এখানে বলার কিছু নেই, তিনি তো আমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি আমাদের মা, আমার যেহেতু মা নেই আমি তাকেই মা মনে করি এবং তার সব কথাই আমি মেনে চলি। তবে তার যে চরিত্রটি আমি করছি হাসু চরিত্রটি, এটা জন্য চুক্তিবদ্ধ হয়েছে, এটার জন্য আমি অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি খুশি, কারণ এত বড় একটা ক্যারেক্টার করতে পারলে আসলে জীবনে আর কি চাওয়ার থাকতে পারে। আমি তো অনেক কাজ করেছি, এখন একটু বেছে বেছেই কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু এই সুযোগটা যে আমার জীবনে আসবে এটা আমি ভাবতে পারিনি। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, জীবনে প্রত্যেকটা মানুষেরই আকাঙ্ক্ষা থাকে সবচাইতে ভালো কিছু করার, নিজের কাজগুলোকে একটা চাইতে একটা ছাড়িয়ে যাবার। তো আমি যদি এই কাজটা করতে পারি, আমি মনে করি আমার জীবনে যত এফোর্ট দিয়েছি সবচাইতে বেস্ট এফোর্ট আমি এই ক্যারেক্টারটাতে দেব এবং সেটাকে আমি ভালোভাবে ফুটিয়েও তুলতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী হাইট আর আমার হাইট প্রায় সেম, আর তার লিডারশিপ আমি খুব কাছ থেকে দেখেছি, আমি মনে করি যে আমি অনেক ভালো করতে পারবো এই ক্যারেক্টারটিতে। তো আশা করছি আমার ভক্ত দর্শকরা আমাকে আগে যেভাবে দেখেছেন তার চাইতে একটু ভিন্নভাবে দেখবেন আমাকে, এখানে অভিনয় করার সুযোগটা রয়েছে। আপনারা জানেন যে শাকিব অনেক আগেই বলেছে অপুর ভেতরে যে অভিনয় সত্তাটা রয়েছে সেটা সে প্রকাশ করতে পারেনি, সেই ক্যারেক্টারটাই সে পায়নি, ওকে আপনি যা দেবেন ও সেটা হুবহু তুলে দেবে, সেটা আমরা কিন্তু ওর বিভিন্ন মিমিক্রি থেকেই দেখতে পাই। শাকিবকে যে পরিমাণ মিমিক্রি করেছে অপু বিশ্বাস এবং অনেকেই করেছে সবারটাই আমরা দেখেছি, অপু একদম পারফেকশনিস্ট, সেক্ষেত্রে সে বলাই যায় শেখ হাসিনার ক্যারেক্টারটি সে কতটা দুর্দান্তভাবে সফল করতে পারবে। ওদিকে তাকে বলা হয়েছিল ব্যক্তি জীবনে আপনারা আপনাদেরকে মাঝে মধ্যে দেখা যায় শাকিব খানের সাথে ঘর সংসার করতে, আপনি রান্নাবান্না ঘর সংসার খুব পছন্দ করেন, বিষয়টা কি আসলে সত্যি? আপনি কি এখন শাকিব খানের বাড়িতেই থাকেন? এ কথার উত্তরে হেসে অপু বিশ্বাস বললেন, আমি সব জায়গাতেই থাকি, জয় যেখানে থাকতে কমফোর্ট ফিল করে আমি সেখানেই থাকতে পছন্দ করি, সেটা হোক আমার বসুন্ধরার বাড়ি হোক গুলশানের বাড়ি কিংবা বিদেশে। আমেরিকাতে যখন আমরা তিনজন ছিলাম সেখানেও তো আমরা ভালো ছিলাম, তো সুতরাং বলা যায় না যে আমি শাকিবের বাড়িতেই ভালো থাকি না বসুন্ধরায় ভালো থাকি নাকি আমেরিকাতে ভালো থাকি, আসল কথা হচ্ছে মানুষ, আমার প্রিয় মানুষগুলো যেখানে থাকবে সেখানেই আমি ভালো থাকবো, এটাই তো স্বাভাবিক কথা। আপনাদের পরিবার নিয়ে আপনারা যেখানে থাকবেন নিশ্চয়ই ওটাই আপনাদের কাছে স্বর্গ হবে। বন্ধুরা, ব্যাপারটি এড়িয়ে গেলেও বা একটু ডিপ্লোম্যাটিক আনসার করলেও কথাটা কিন্তু সত্যি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।